হুজুর দেশের লাইন প্রহার হয়ে গেল এবার বাংলাদেশ চালাবেন রে বাবা দিনের বেলা খাতা কলমের কাজ করেন রাতের বেলা ঘুরে 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 দেখেন কার খাওয়া হয় না কে বিপদে পড়ে আছে কে কোন সমস্যায় পড়ে আছে ওমর ফারুক হুজুর আপনার আর হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে দেখছে ওমর ফারুক দায়িত্ব পেয়ে গিয়ে একটা কথা বলে দিয়েছিলেন দুধে গো পানি মেশাতে পারবে না ও ভাই ছিল সব কাবাকাবি বন্ধ হয়ে গেছে এখন সরকার আমার বেই গুলি পাটা ধস হুজুর
আমি জানি না আমি আমার মেয়ের বিয়ের জন্য ডেকেছেন আমি জানি না এখন কি করব যাব আনবো যাও আনো মহিলা চলে গেল হাঁটতে হাঁটতে চলে গেল আমার এবার গিয়ে হার নিজের মেয়েটাকে ডাকল মেয়ারে কি হয়েছে আম্মা জান বলা আসলে দেখা হয় সালাম কালাম চা খা আমি বলি না ভাই এক তারিখ আমাকে ডাকলো সময় থাকলে দাঁড়াই তা না হলে দাঁড়াই না ওরে আমার ভাইরা মায়েরা বোনেরা খালারা বেটেরা কুমোরা শুনে নাও তো এদিক ওদিক করবেন না আরে এতগুলি সময় টাকা দিলাম ও ভাইরা বাবা দেনা রে ভাইরা
বড় মহব্বত করে ফেলেছেন ভালোবেসে ফেলেছেন যাই হোক আল্লাহ পাক এই ভালোবাসাটাই রাখুন সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন ভাই আমার এই এখন আমাদের বক্তব্য বয়ান তো অনেকক্ষণ চলবে কে কি ওয়াজ করবে আমি আপনাদের কাছে একটু জিনিস জানাবো আমার মায়েরা বলে অনেকেই এসেছেন আশেপাশে মনে মনে চিন্তা ভাবনা করবেন আমাদের কিচ্ছু দেবে না যা দেবে ওদের দিয়ে চলে যাবে মায়েদের একটু জিনিস আশা আমাদের কিছু একটু জিনিস ওয়াজ করবো ও আমার মায়েরা মনে রাখালা রাবেরা কবরা শুনে নাও না মাগো তোমাদের একটা ওয়াজ তারে করে রেখে দিয়ে দেয় আল্লাহ কোরআন শরীফে পালাতে রাখবো Fatimah, 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 Fatimah,
অনেক মানুষ দূর দূর স্থান থেকে যারা যারা নামাজ পড়তে আসে আমার কথা শুনলাম কিন্তু স্বামী গো একটা কথা একবার একটু শুনে নেন যদি কোন ছেলে আসে যদি কোন মানুষ যারা যারা নামাজ পড়তে আসে একবার যদি বলে আমি দাই ফাতেমা কত কথা দেখে আছি ফাতেমা কতটা ফর্সা ছিল দেখে আসবে স্বামী গো আমাকে দেখে ভাঙার দরবারে কি জবাব দেব আল্লাহর দরবারে কি কৈফিয়াত দেব নবীজি বললেন চারটি কাজ মেয়েদের জন্য কটা কাজ জরুরি বলো চারটি নামাজ রোজা পর্দা আর স্বামীর খিদমত করা চারটি কাজ কিন্তু কোথায় সব শেষ চারটের কোনটা মানছাম বুঝতে পারছি না তবে আপনাদের এলাকার মা বোনেরা যথেষ্ট ভালো এরা সব চারটে কমপ্লিট করে এখানকার মায়ের কথা বলছি না এখানকার মা শোনা শোনা আল্লাহ এদের সকলকে হায়াত নামাজ করুক সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন আব্বা আরো জোরে তকবীর লাগান নারাই তকবীর আরো জোরে বলুন নারাই তকবীর সিলসিলা হক হদাতের জামান সিলসিলা হক হদাতের জামান মসজিদে লোক হয় না জামাতের নামাজে নামাজ পড়বে
মসজিদ ভর্তি হয় না সেই কটা ভুলো ওদের খেয়ে দিয়ে কাহিনী ওরা কদম নামাজ পড়তে যায় এখানে সেক্রেটারি কমিটি ভাইরা বসে চিন্তায় পড়ে গেল মসজিদ আমাদের মানুষ লোকজন নামাজ পড়তে আসছে না কেন বলো তো বলে আমাদের মসজিদটা ভালো করা হয়নি চকচক চকচক করবে পাথর লাগানো হয়নি কাজ করো তো চাঁদা পত্র তুলে পাথর কিনে আপনার টাইস লাগিয়ে সুন্দর করে চকচক 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 কুচকি সুন্দর মসজিদ দেখাচ্ছে তাও নামাজ পড়তে আসে না কি হবে এই সব মসজিদে এসি লাগানো গরম হচ্ছে আমাদের মসজিদে এসি লাগানো নিয়ে হয় এক কাজ করে সংরক্ষণে টাকা পয়সা তোর চাঁদা পত্র তুলে এসি মেশিন বসানো হলো দেয়াল ছিদ্র করে 48,000-50,000 টাকা খরচ করি ও আল্লাহ তাও মানুষ আসে না নামাজ পড়তে না শরীর ঠান্ডা করে ছেড়ে দিচ্ছে কি করতে হবে গো হযরতে বিলামিনা তেলা তেলা যখন নামাজ পড়েছিলেন ওরকম এসি মসজিদ পেয়েছিল আপনাদের কাছে আল্লাহ নবীর বেটি ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানতো একবার আমি আপনাকে বলবো আমি ফাতেমা আমার আগে কি কেউ জান্নাতে যাবে তোমার ফাতেমা যাবে তোমার আগে জান্নাতে যাবে তোমার আগে তিনি জান্নাতে যাবে নাম হলো কাটোরিয়ার বেবি জামিলা কথা হবে না উলুদ পানা হলে তো
ছলে স্বামীর বিনা অর্ডারে একটা পাত্র এনে রকম আছে তুমি কি হয়ে গেছো সব তোমার সঙ্গে চলতে হবে, তুমি কিচ্ছু নয়, স্বামীর কথাটা আমি বুঝতে পারছি। আর জামিলা একটা।